আমরা এখন জানবো আসলে মায়োসিস সম্পর্কে। মায়োসিস তো বেসিক্যালি আসলে কোথায় হয়ে থাকে? জীবের যে জনন মাতৃকোষ রয়েছে সেখানে, তাই না? আমরা পড়েছিলাম নিউক্লিয়াস একটি জটিল এবং পরিবর্তনের মাধ্যমে গিয়ে আসলে দুবার বিভক্ত হবে, এবং বিভক্তির ফলে চারটি কোষে আসলে ক্রোমোজোম মানে হ্রাসমূলক বিভক্ত হয়, এবং এই জন্যই এই কোষ বিভাজনটাকে বলা হয় হ্রাসমূলক কোষ বিভাজন 1-4। এই জন্য আমি এখানে লিখে রেখেছি, ঠিক আছে? নিউক্লিয়াস দুবার, ক্রোমোজোম একবার। যে কোষ বিভাজন প্রক্রিয়া নিউক্লিয়াস পর পর দুবার এবং ক্রোমোজোম মাত্র একবার বিভাজিত হয়, হয়ে মাতৃকোষের ক্রোমোজোমের অর্ধেক সংখ্যক ক্রোমোজোম যুক্ত চারটি অপত্য কোষ সৃষ্টি করে, তাকে বলা হয় কি? মায়োসিস, কোষ বিভাজন, ঠিক আছে? একটা থেকে চারটা অপত্য কোষের সৃষ্টি, এতটুকু আমাদের মাথায় রাখলেই হবে। ওকে ওকে, এবার আসলে চলো আরেকটু কিছু জিনিস দেখি। নিউক্লিয়াস গোয়িং, ক্রোমোজোমকে আমরা পড়ে ফেলেছি, এবার দেখবো হচ্ছে আবিষ্কার এবং নামকরণ। দেখো যে বেনেডিন এবং হাউসার, এই দুটো নাম আমাদেরকে, আমরা যেমন তিন বেলা ভাত খাই, তিন বেলা ভাত না খেলে যেমন আমাদের খারাপ লাগে, তিনি তিন বেলা জিনিসের নাম মনে রাখলেও কি আমাদের খারাপ হওয়ার সম্ভাবনা আসলে রয়েছে, এতটা ইম্পর্টেন্ট। এই দুজন মানুষের নাম মনে রাখতেই হবে। এবং কোন কৃমি? অ্যাসকারিস কৃমি। এটার আসলে যে গ্যামিট, সেখানে হ্যাপ্লয়েড ক্রোমোজোম আবিষ্কার করেন 1883 সনে। অ্যাসকারিস কৃমিটা আমাদেরকে মাথায় রাখতে হবে, বেনেডিনো হাউসার, এই দুজন মানুষের নাম অবশ্যই মাথায় রাখতে হবে। স্ট্রাসবুর্গের 1888 সনে পুষ্পক উদ্ভিদের জনন মাতৃকোষে আসলে এই মিওসিসটা লক্ষ্য করেন, ঠিক আছে? এবং মিওসিস নামকরণ করেন হচ্ছে ফার্মারো মুর 1905 সালে। তাহলে এটা আমাদেরকে মাস্ট বি মাথায় রাখতে হবে কি, ফার্মার এবং মুর 1905 সালে মায়োসিস নামকরণ। এবং লাস্টলি বোভেরি সর্বপ্রথম গোল কৃমি অথবা রাউন্ড ওর্ম, এর জননাঙ্গে মায়োসিস প্রত্যক্ষ করেন। তাহলে এবার আসি কি আমরা কিভাবে আসলে দেখো, বিএইচএ যদি আমরা মাথায় রাখতে পারি তাহলে আমরা মনে রাখতে পারবো কি, বিতে বেনেডিন, এইচ এ হাউসার, এতে অ্যাসকারিস, তাই না? হ্যাঁ, স্ট্রাসবার্গের 1888 সনে পুষ্পক উদ্ভিদের ক্ষেত্রে আসলে দেখেছিলেন, ঠিক আছে? একজন দেখলেন কৃমি, আবার এগিয়ে দেখলেন পুষ্পক উদ্ভিদ, নামকরণটি করে ফেললেন ফার্মার এবং মোর, কত সনে? 1905 সনে। কি নামকরণ করলেন? মিওসিস নামকরণ করলেন, তাই না? আচ্ছা, এর বাইরে আরো যেটি লাগবে সেটি হচ্ছে গিয়ে যে বোভারি সর্বপ্রথম গোল কৃমি বা রাউন্ড ওর, এটার জননাঙ্গে মায়োসিস প্রত্যক্ষ করেন, ঠিক আছে? ওকে, এবার কথা হচ্ছে যে মায়োসিসটা আসলে কোথায় হয়, এটা আমাদের জানতে হবে, এটা ইম্পর্টেন্ট। দেখো মায়োসিস সবসময় হয় কি, জনন মাতৃকোষে আমরা জানি, তাই না? কিন্তু কখনো দৈহিক কোষে হয় না, এবং সর্বদা 2n সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট কোষে হয়। নিম্ন শ্রেণীর যে হ্যাপ্লয়েড জীবগুলো রয়েছে, আবারও বলছি, নিম্ন শ্রেণীর হ্যাপ্লয়েড জীবগুলো রয়েছে সেখানে মায়োসিসটা হয় যখন আফটার নিষেক এবং নিষেকের পরে জাইগোটে। ওকে, নিষেক হবে, জাইগোট হবে এরপরে। আর উচ্চ শ্রেণীর যে ডিপ্লয়েড গুলো রয়েছে সেখানে হয় নিষেকের আগে গ্যামেট সৃষ্টিকালে। গ্যামেট সৃষ্টিকালে মায়োসিস হয়, হ্যাপ্লয়েড উৎপন্ন হয়, হ্যাপ্লয়েড থেকে পরে জায়গা ফর্ম করে, ঠিক কিনা? মনে আছে তো? জি। এবার আমাদেরকে যে জিনিসটি মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে জীবনের ধারাবাহিকতা রক্ষায় আসলে মায়োসিসের অবদানটা কতটুকু। কথা হচ্ছে যে দেখো, মায়োসিসের ক্ষেত্রে আসলে কি হচ্ছে, একটা 2n, 2n থেকে আলটিমেটলি 4n হয়েছে, তাই না? এখন এই এন গুলা আবার একসাথে হয়ে আলটিমেটলি 2n হবে, এরপরে মাইটোসিস হলো। কিন্তু ধরো এন হলো না, এন এর বদলে 2n থাকলো, তাহলে তখন কি হলো, 2n থেকে 4টা 2n হলো, 2n মিলে হলো 4n, 4n থেকে আবার 8n, 8n থেকে হয়ে গেল 16n, 16n থেকে এভাবে আসলে বাড়তে থাকবে, তাই না? তখন কি আসলে ক্রোমোজোমের সংখ্যা সমান থাকলো? থাকলো না, স্বতন্ত্রতা থাকলো? থাকলো না। দেখা হলো মানে একটা হিউম্যান, দুটো হিউম্যানের ক্ষেত্রে তার যে সন্তান হলো সেই সন্তানের আসলে দেখা গেল 4টা চোখ, 4টা হাত। আবার তার যখন সন্তান হলো তখন দেখা গেল যে তার এরকম 1টা হাত,
অর্থাৎ এভাবে অনেকটা অস্থিতিশীলতা সৃষ্টি হতে থাকে। তাই এই মায়োসিসের মাধ্যমে যখন হচ্ছে আসলে নিউক্লিয়াসের দ্বিবিভাজন মানে ডাবল বিভাজন হয় এবং একটি থেকে আসলে চারটি অপত্যকোষের সৃষ্টি হয়, তখন আসলে এই যে ক্রোমোজোম গুলো সেগুলো আসলে ঠিক মতো থাকে। অর্থাৎ এই যে প্রজাতির ক্রোমোজোম সংখ্যা এবং বৈশিষ্ট্য বংশ পরম্পরায় টিকে থাকতে পারে এবং জীবের যে ধারাবাহিকতা বা জীবনের ধারাবাহিকতাটা রক্ষা করে প্রজাতির বৈশিষ্ট্যগুলো টিকে রাখতে পারে। ঠিক আছে, আচ্ছা এবার আমরা দেখবো মায়োসিস, মাইটোসিস যে মায়োসিসের বৈশিষ্ট্যগুলো। প্রথমটি হচ্ছে যে জিপ্লোর জীবে মায়োসিস সাধারণত জনন মাতৃকোষ হয়ে থাকে, আমরা বলেছি। দ্বিতীয়ত হচ্ছে যে এই ধরনের কোষ বিভাজনে নিউক্লিয়াস দুবার বিভক্ত হয়। ক্রোমোজোম বিভক্ত হয় কয়বার? একবার। নতুন সৃষ্ট কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের অর্ধেক হয়ে থাকে, তাই না? এদের যে প্রোফেজ ওয়ান সেটি আসলে অনেক বড়, তাই সেটিকে পাঁচটি উপপর্যায়ে বিভক্ত করা হয়েছে। প্রোফেজ ওয়ানে আসলে কি কি ঘটে এগুলো বিষয়ে আসলে আমরা পরবর্তীতে জানব। এরপরে আসলে কি হয় বাইভ্যালেন্ট, সেখানে আসলে হোমোলোগাস ক্রোমোজোম থাকে। হোমোলোগাস ক্রোমোজোম কি একটু পরে আমরা জানব। সেই হোমোলোগাস ক্রোমোজোম গুলো আসলে জোড়া বেঁধে বাইভ্যালেন্ট সৃষ্টি করে। এরপরে কায়াজমা সৃষ্টি হয়, ক্রসিং ওভার হয়, এবং এই কায়াজমা সৃষ্টি এবং ক্রসিং ওভার হয় বলে হোমোলোগাস ক্রোমোজোমের মধ্যে আসলে জিনের বিনিময় ঘটে এবং এর মাধ্যমে কিন্তু আসলে বিচিত্রতা সৃষ্টি হতে থাকে, বৈচিত্র্য বৃদ্ধি পায়। এবং একটি মাতৃকোষ বা টু এন হতে চারটি হ্যাপ্লয়েড অথবা এন অপত্যকোষের সৃষ্টি হয়। ঠিক আছে, ক্রোমোজোমের যে স্বতন্ত্র বিন্যাস সেটি ঘটে থাকে। আবার মনে রাখতে হবে যে ক্রসিং এভাবে ক্রোমোজোমের যদি স্বতন্ত্র বিন্যাসটি আসলে না ঘটতো সেক্ষেত্রে কি হতো যে উৎপন্ন কোষগুলো কখনো মাতৃকোষে সমগণ সম্পন্ন হতো না, এবং সেই সমগণ সম্পন্ন না হলে আসলে কি হতো তা আসলে আমরা জীবনের ধারাবাহিকতা রক্ষায় মায়োসিসের অবদান পার্থক্যতে পড়ে এসেছি, তাই না? যে তখন আসলে প্রজাতির বিচিত্রতা থাকতো না, প্রজাতির স্বতন্ত্রতা থাকতো না এবং খুবই একটা আনস্টেবল অবস্থা ক্রিয়েট হয়ে যেত, তাই নয় কি? অবশ্যই। এরপরে মায়োসিস শেষে নতুন কোষে নতুন চারিত্রিক কোষটার আবির্ভাব ঘটে, যেহেতু জিনের একটি আদান প্রদান হয়ে থাকে, বিনিময় ঘটে, বিশেষ প্রকরণও সৃষ্টি হয়। তাই মায়োসিস হলো জীবসময়ের মধ্যে বৈচিত্র্য সৃষ্টির প্রধান উপায়। নিচের কোনটি জীবসময়ের মধ্যে বৈচিত্র্য সৃষ্টির প্রধান উপায়? মায়োসিস। এটি খুব 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 খুবই ইম্পর্টেন্ট একটি পার্ট। আমরা তাহলে এটি আশা করি বলতে পারবো যে জীবসময়ের মধ্যে বৈচিত্র্য সৃষ্টির প্রধান উপায় হয় আসলে মায়োসিসের মাধ্যমে। ঠিক আছে, এবার আসলে আমরা দেখবো কি মায়োসিস প্রক্রিয়া। দেখো, নিউক্লিয়াস ও ক্রোমোজোমের বিভক্তির উপর ভিত্তি করে মায়োসিসকে আসলে আমরা দুটি প্রধান পর্যায়ে ভাগ করে থাকি, একটি মায়োসিস ওয়ান, মায়োসিস টু। মায়োসিস ওয়ানকে আসলে আমরা কি বলি যে রিডাকশনাল বা হ্রাসমূলক বিভাজন, কারণ এই মায়োসিস ওয়ানের সময় আসলে যেটা হয় যে ভাগটা হয়। মায়োসিস টু এ ক্রোমোজোম সংখ্যা সমান থাকে এবং এই ক্ষেত্রে আসলে নিউক্লিয়াস আর ভাগ হবে না, কিন্তু মানে এন থেকে এনই হবে। কিন্তু মায়োসিস ওয়ানের ক্ষেত্রে আসলে কি হয়, টু এন থেকে এন হয়ে যায়। তাই মায়োসিস টুকে আসলে বলা হয় কি ইকুয়েশনাল বা সমীকরণিক বিভাজন। এবং দেখো, মায়োসিসের ক্ষেত্রে কিন্তু কোনো ধরনের প্রোমেটাফেজ নেই, তাই মায়োসিস ফার্স্ট হচ্ছে ইন্টারফেজ, মায়োসিস ওয়ান ইন্টারগাইনেসিস এবং মায়োসিস টু। মায়োসিস ওয়ান আবার চার ভাগে বিভক্ত, প্রোফেজ, মেটাফেজ, এনাফেজ, টেলোফেজ। প্রোফেজকে পাঁচ ভাগে ভাগ করা যায়, লেপটোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন, ডায়াগাইনেসিস। এরপরে মেটাফেজ ওয়ান, এনাফেজ ওয়ান, টেলোফেজ। মায়োসিস টুকে আবার চার ভাগে ভাগ করা যায়, প্রোফেজ টু, মেটাফেজ টু, এনাফেজ টু এবং টেলোফেজ টু, তাই না? আচ্ছা, তাহলে আমরা যখন জানবো যে মায়োসিস প্রক্রিয়ায় ডিএনএ যে দিতন হয় বা রেপ্লিকেশন, সেটা আসলে হয়ে থাকে কি প্রোফেজ ওয়ানের পূর্বে। ঠিক আছে, পলিপ্লয়েড উদ্ভিদ মাথায় রাখতে হবে, পলিপ্লয়েড। ওকে, এই যে পলিপ্লয়েড উদ্ভিদ, এই পলিপ্লয়েড উদ্ভিদে মায়োসিস অত্যন্ত জটিল বলে এখানে ডিপ্লয়েড উদ্ভিদের মায়োসিস প্রক্রিয়া আসলে বর্ণনা করা হয়ে থাকে। ঠিক আছে, এটা আমরা একটু মাথায় রাখবো। তাহলে এতটুকু বুঝলে আসলে হয়ে যাবে।
এরপরে আমরা দেখবো মাসেস ওয়ান কিভাবে কিভাবে হয়, কেন এটা বেশি তাৎপর্যপূর্ণ এবং বাকি যা পার্ট রয়েছে সেগুলো।